10 অক্টোবর 2023, তারিখটা শুধু পাকিস্তান নয় পুরো ক্রিকেট বিশ্বই চাইবে মনে রাখতে। এদিন যে বিশ্বকাপের ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়েই জয় তুলে নিয়েছে রিজওয়ান বাবররা। দুর্দান্ত এই জয়ের পর পাক অধিনায়ক বাবর আজম যা করেছেন তা ছুঁয়েছে কোটি কোটি ক্রিকেট প্রেমীর হৃদয়। ম্যাচ শেষে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের মাঠকর্মীদের পাকিস্তান ক্রিকেট দলের জার্সি উপহার দিয়েছেন দলটির অধিনায়ক বাবর। ভারত পাকিস্তানের রাষ্ট্রনীতির প্রভাব দুই দেশের ক্রিকেটেও তৈরি করেছে বাধার দেয়াল। বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া এই দুই দল একে অপরের মুখ দেখারও সুযোগ পায় না। দুই দেশের জনগণও যেন নিজেদের মনে করেন একে অপরের প্রতিপক্ষ। কূটনৈতিক অজুহাতে ভারত তো সদ্য শেষ হওয়া এশিয়া কাপেও খেলা নিয়ে জানিয়েছিল আপত্তি। কারণটাও সবার জানা, সেবার এশিয়া কাপের আয়োজক দেশ ছিল পাকিস্তান। ভারত আপত্তি করায় শেষ পর্যন্ত শ্রীলঙ্কাতেও বসেছিল এশিয়া কাপের আসর। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এশিয়া কাপের পর তাই ভারত বিশ্বকাপে পাকিস্তানের আশা নিয়েছিল সবার মধ্যে আগ্রহ। কিন্তু 7 বছর পর ভারতে এসে বাবররা যা করেছেন তা ছুঁয়েছে ক্রিকেট প্রেমীদের হৃদয়। ভারতে আসার পর থেকেই ভক্ত সমর্থকদের ভালোবাসা পাচ্ছেন রিজওয়ান বাবররা। গেল 27 সেপ্টেম্বর পাকিস্তান দল যখন রাজীব গান্ধী বিমানবন্দরে পা রাখে, সেখানে সমর্থকেরা রিজওয়ান শাহিনদের নাম ধরে উল্লাস প্রকাশ করেন। সমর্থকদের এমন ভালোবাসা পেয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে টুইটও করেছিলেন রিজওয়ান। হায়দ্রাবাদে প্রায় 2 সপ্তাহ কাটানোর পর এবার শহরটিকে বিদায় জানানোর পালা। তবে বিদায় নেওয়ার আগে রাজীব গান্ধী স্টেডিয়ামের মাঠকর্মীদের যেন কৃতজ্ঞতা জানাতে ভুললেন না পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দলের জার্সি উপহার দিয়ে মাঠকর্মীদের সাথে ছবি তুলেছে পাকিস্তানের খেলোয়াড়রা। হাসান আলী, হারিস রৌফ, আফ্রিদিদের এই ছবি ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে 14 অক্টোবর আহমেদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। স্বাগতিক দেশটির মুখোমুখি হওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় নিশ্চয়ই বাড়তি অনুপ্রেরণা জোগাবে রিজওয়ান সহ পুরো পাকিস্তান দলকেই। Tres, vale.